हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू वीडियो। तो चले এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে। তো কি কি করছি দুপুরবেলা থেকে একদম রাত অবধি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো এখন যাই। দিশু হচ্ছিল, দিশু মায়ের সাথে স্নান করছে। তো মায়ের সাথে স্নান করছে, ও স্নান হয়ে গেল, ওকে নিয়ে আসবো। মা ওকে স্নান করিয়ে দিচ্ছে, তো ওকে নিয়ে আসে আমি গিয়ে। ও আমার সাথে স্নান করবে না, আমার সঙ্গে মানে আমাকে স্নান করাতে দেবে না, ও স্বামীর সাথে স্নান করবে। তো মা গেছে ওখানে স্নান করাতে, তো নিয়ে আসো, তারপর দেখাচ্ছে ওকে তোমাদেরকে। তাই যে শিশু স্নান করে এখন চলে আসছে, এখনো খেতে বসেছে, এখনো একা একা ভাত খাবে। কি রে, তুই তো ভাতেই জল দিয়ে দিলি পুরা। এখন আজকে বাবা তুমি একা একা ভাত খাবো এখন? না আমি খাইয়ে দেবো। তুমি পারবে একা একা খেতে? ফিনিশ করে ফেলবে পুরোটা কিন্তু? হ্যাঁ আচ্ছা, তুই তো খাইতে পারবে না আজকে। কেন এসে এগুলো দেখে আমাকেই খাওয়া দিতে লাগবে? তো এটা কি পুঁইশাক? রিশু পুঁইশাক তো ভাত খাবে। পুঁইশাক দিলে কোথায় পুঁইশাক? হ্যাঁ দাঁড়া দাঁড়া, দিবে দিবে দিবে। হ্যাঁ হ্যাঁ দিয়েছে দিয়েছে দিয়েছে। তো আজকে রান্না করেছে হচ্ছে পুঁইশাকের তরকারি, আর এখানে আছে সোয়াবিনের তরকারি। কোথায় লবণ দিবে? হ্যাঁ লবণ ওখানটা আছে আছে। ডাল দিবে? ডাল ডাল দাও। তো আজকে হচ্ছিল এই মেনু, পুঁইশাকের তরকারি, সোয়াবিনের তরকারি, আর হচ্ছিল ডাল। এই যে তোমাকে ডাল দিচ্ছি, একটুখানি দিও, নষ্ট করবে। নাও চলো স্টার্ট করো, খাওয়া স্টার্ট করো। বলে বদমাশি করে না, ভালো করে খেতে হবে কিন্তু। হ্যাঁ খাও 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 খাও। ডালটা ওখানে দিলেই ভালো হতো না? সোয়াবিন খাও। কেমন বাবা টেস্টি? এদিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, টেস্টি না? চলো পুরোটা ফিনিশ করবে। হ্যাঁ পুরোটা ফিনিশ করলে তারপর আবার তোমাকে আবার দেখাবো আমি ভিডিওতে। হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে একা একা পুরোটা ফিনিশ করে কি না। এই যে চলে আসছে এখন আমার খাবার, এখন আমি খাবো, খেয়ে তারপর ওটা যদি পুরোটা না খায় ওটাকে ধরতে হবে আমাকে। বদমাইশি শুরু অলরেডি। না চলো পুঁই শাক খাও, তুমি তো ভালোবাসো। গুড বাবা, এদিকে তাকাও, ভেজিটেবল খেতে হয় না বলো? তাহলে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে না বলো? অনেক বড় হয়ে যাবে, চুপ করে দেখবো রাত্রেবেলা তুমি বড় হয়ে গেছো, তাই না? তারপরে বাবার মতো তুমি গাড়ি চালাচ্ছো। তারপর তুমি বাবার মতন অফিস যেতে পারবে। খাও খাও খাও, ফিনিশ করো, ফিনিশ না করলে তো হবে না। আর বাবাকে নিয়ে যাবো না? ও আচ্ছা, আর আমি কোথায় গেলাম? হ্যাঁ যাওয়া তো তুমি, আমার তো বাইক নেই, তাই না? আমি তো ওকে কিনে দিব, আমি তো আমার বাইক। ও আচ্ছা, ওকে কিনে দিব না, তোমার বাইকে আমাকে? ও তোমার বাইকে ওকে নিয়ে যাবে। ঠিক আছে তাই হবে, আমি তো চালাতে পারি না। আর দাদাই সুবল দত্ত বলছে না ভেজিটেবল খেতে বলো, বলছে যারা ভেজিটেবল খায় তারা গুড বয়, তাই না? বাবা না চলো খেয়ে না। হ্যাঁ তুমি বড় হয়ে কি হবা? দাদা হবা? তাহলে কি হবা? বড় হয়ে যাবা খালি, কি হবা তুমি বড় হয়ে? শোনা
কি করবা বড় হয়ে? জোরে বলো। অফিস যাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন খেয়ে নাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তারপরে তো অফিস যেতে পারবে না? ঠিক আছে। রিশুর প্লেট চলে গেছে, এতটুক ভাত ফেলে দিয়েছে, এতটুক ভাত খাবে না। আর ওই যে পাশে যে সবজি সবজিগুলো ছিল ওগুলো ভেবে না খেয়ে নিয়েছে, ওগুলো সব মার পাতে মা নিয়ে নিয়েছে, কিচ্ছু খায়নি, শুধু ডাল দিয়ে ভাতটা খেয়েছে, তার এতটুক ভাত যেন ফেলে দিয়েছে। এই যে বদমাইশটা, চল হাত ধুবি, চল। হাত ধুচ্ছে কি কাপ দিয়ে, আবার কি করতে হাত ধুবি? নে নে বন্ধ কর, কল বন্ধ কর, জল পড়তেছে সমানে, চল বন্ধ কর, বন্ধ করো। বাবা আসছে বলে দেখো, ও দেখো দাঁড়িয়ে আছে, কখনো বাবা দরজা খুলবে, এই বাবা দরজা খুলে তুই বাড়ি খাবি এদিকে, অনেক দাঁড়িয়ে আছে, কখনো বাবা আসবে দরজা খুলবে, জলটা পড়বে, হ্যাঁ জল পড়লে পরে তোর পিঠে পড়বে। ওই যে বাবা আসছে, বাবা আসছে, তুই পড়ে যাবি তো, জলটা পড়তেছে যে তোর। তো এখন সন্ধে হয়ে গেছে, অনেকটাই অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে 7:30, তো প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে না চা খেতে ইচ্ছে করছিল না। তো এখন রিশু আর বাবা গিয়েছিলো একটু বাইরে, আর বাইরে গিয়েছিল মানে রিশু বাবার সাথে একটু বিকেলবেলা করে ঘুরতে যায়, তো একদম পড়তে বসবে 7:30 বাজে পড়তে বসবে, তো তার আগে চাটা খেয়ে নিই। বাবা সিঙ্গারা এনেছে, সিঙ্গারা দিয়ে চাটা খেয়ে তারপরে ওকে পড়তে বসাবে মা, তারপর তখন আমি আমি একটু বসে থাকবো, মোবাইল টোবাইল ঘাঁটবো। আর ও না একদমই আমার কাছে পড়তে চায় না, যার জন্য আমি ওকে পড়াবো না বাবা, আমার মাথা শেষ, ব্রেন শেষ, পড়াতে বসে আমার ব্রেন খারাপ, আমি এই রেসিপি ভুলে যাবো। তো চলো চাটা খেয়ে আনি। তো এই যে চা হয়ে গেছে এখানে, আর এই যে সিঙ্গারা দেখো, টিশু সিঙ্গারাগুলোকে ভেঙে ভেঙে কি করছে দেখো, আর ওখানে বসে বসে শুয়ে শুয়ে জল খাচ্ছে, আর বদমাইশি করতেছে। হয়েছে তো জল খাওয়া? না না না, 3 গ্লাস জল খাই নিছিস, চুপ করে বাস। না আর জল না, পেট ব্যথা করবে তারপরে। তো চলো চাটা খেয়ে নি। তো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম, সব কিছু শেয়ার করতে পারিনি, তো যতটুকু পারছি যা যা করছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর ডেলি ব্লগ করার মানে আমি বলেছি যে আমি ডেলি ব্লগ করব, তো মাঝে মাঝে হচ্ছে না, মাঝে মানে ডেলি কি দেখাবো বুঝে পাচ্ছি না, তো তোমরা দেখতে থাকো, আমি ঘরে যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তোমাদের ভালো, তোমরা যদি ভালোবেসে থাকো ব্লগগুলোকে, তবে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আমাদের ভিডিও আসতে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো টাটা। কী হচ্ছে?